बृहस्पतिवार चलती बछरेर प्रथम बलयग्रह सूर्यग्रहण ए बलयग्रह सूर्यग्रहण साक्षी थाकबे गोटा विश्व तबे भारतेर लादाख एवं अरुणाचल प्रदेशे ए सूर्यग्रहण देखा जाबे। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ আজ বৃহস্পতিবার বলয়গ্রাস সূর্যগ্রহণে সাক্ষী থাকবে গোটা বিশ্ব। নাসা জানিয়েছে উত্তর গোলার্ধের মানুষ চাক্ষুষ করতে পারবেন বলয়গ্রাস সূর্যগ্রহণ। ভারত থেকে কি এর দেখা মিলবে বিস্তারিত জানালো নাসা। নাসা জানিয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণে পৃথিবী থেকে বহু দূরে অবস্থান করবে চাঁদ। সূর্য পৃথিবী ও চাঁদ এক সরল রেখাতে এলেও পুরোপুরি ঢাকা পড়বে না সূর্য। চাঁদের চারপাশে আগুনের বলয় দেখা যাবে। একে রিং অফ ফায়ার বলা হয়। নাসার মতে কোথাও কোথাও পূর্ণ গ্রহণ দেখা গেলেও কিছু জায়গায় আংশিক গ্রহণ দেখা যাবে। রাশিয়া, গ্রিনল্যান্ড ও কানাডায় পূর্ণ বলয় দেখা যাবে। আংশিক বলয় দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাংশে, আলাস্কা ইত্যাদি অঞ্চলে। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, উত্তর আফ্রিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অধিকাংশ অঞ্চলে আংশিক বলয় দেখা যাবে। দুপুর একটা বেজে ৪২ মিনিট শুরু হবে গ্রহণ, শেষ হবে সন্ধে ৬টা বেজে ৪১ মিনিটে। বিকেল ৪টা বেজে ১৬ মিনিটে বলয় গ্রাসের দেখা মিলবে। একেবারে ২৫ ডিগ্রি অবস্থান দেখা যাবে সূর্য ও চাঁদকে। ভারতে বলয় গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে কেবল লাদাখ ও অরুণাচল প্রদেশে। অরুণাচলের দিব্যাং অভয়ারণ্যের অঞ্চল এলাকা থেকে এই সূর্যগ্রহণের সামান্য একটা অংশ দেখতে পাওয়া যাবে বিকেল ৫:৫২ নাগাদ। লাদাখে সূর্যগ্রহণ ৬:১৫ মিনিটে, সেখানে সূর্যগ্রহণের শেষ পর্যন্ত সন্ধে ৬টা নাগাদ দেখা যেতে পারে। নাসা গভ লাইভে দেখা যাবে সূর্যগ্রহণ। তবে সূর্যগ্রহণ অবশ্যই খালি চোখে দেখা উচিত নয়, এই সংক্রান্ত একাধিক নির্দেশিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে নাসা।